আমরণ অনুশনের হুমকি দিলেন ত্রিপুরার চাকরিচ্যুত শিক্ষকরা তারা আর অপেক্ষা করতে রাজি নন তিন নভেম্বর পর্যন্ত ত্রিপুরার বিজেপি সরকারকে সময়সীমা মেথে দিয়েছেন এই শিক্ষকরা এই সময়ের মধ্যে এই শিক্ষকদের নিয়োগের ব্যাপারে রাজ্য সরকারকে নির্দিষ্ট করে কোনো ঘোষণা দিতে হবে না হলে দশ নভেম্বর থেকে আমরণ অনশন শুরু করবেন এই শিক্ষকরা নিজেদের পরিবারের সদস্যদের নিয়েই আন্দোলন করার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার অডিটোরিয়ামে একটি কনভেনশন করেন এই শিক্ষকরা জাস্টিস ফর দশ সংগঠনের নামে এই সভা হয় পরে এই সভার ব্যাপারে জানান শিক্ষক নেতা প্রশান্ত দেব বর্মা তিনি বলেছেন প্রায় পাঁচশো জন শিক্ষক এই কনভেনশনে উপস্থিত ছিলেন সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা আমরণ অনশনে বসবেন দশ নভেম্বর থেকে যদিও তিন নভেম্বরের মধ্যে সরকার এই শিক্ষকদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে তারা আমরণ অনশন করবেন প্রশান্ত দেবনমা বলেছেন তিন অক্টোবর তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সেই হিসেবে তিন নভেম্বর এক মাস শেষ হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি এক দেড় মাসের মধ্যে ব্যবস্থা করবেন তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ নেবেন কিন্তু দেখা যাচ্ছে এখনো সরকারের তরফ থেকে কোনো কথাবার্তা নেই তারা অনন্ত সময় ধরে অপেক্ষা করতে পারবেন না তিনি আরো বলেছেন তাদের চাকরি একসঙ্গে গিয়েছিল তাই একসঙ্গেই তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে ভেঙে ভেঙে নিয়োগ তারা মানবেন না পিওর চ্যানেল